সেই ইয়েতে হতো না কি সিনেমাটা চড়ি চড়ি চুপকে 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 না শাহিদ কাপুর আছে তারপর ইয়াপ্পা ইয়াপ্পা লাতুর 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 মানে লাহোর 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 আর হচ্ছে একটা আছে কিন্তু মানে সেখান থেকেই সেই চ্যানেল সামিম আর শ্রাবণী, ঠিক আছে, ইয়ামিন সাম্বা, ইয়ামিন আর সাম্বা, হ্যাঁ শুরু কর। আর চ্যানেলের নাম সামিমা শ্রাবণী, আজকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন একটা ভিডিও, যেটা হচ্ছে নিশিভূত, এবং এটা ভূতের যত সম্ভব এবং আর আজকে আমরা দেখব, সাথে যেটা দেখব সেটা হচ্ছে সামিমা শ্রাবণী চ্যানেল থেকে। এই চ্যানেল থেকে আমরা এর আগে দুটো দুটো ভিডিও করেছি, ভীষণ ভালো লেগেছে, তাই না? ভীষণ ভালো লেগেছে, সেই জন্য আবার করতে বাধ্য হচ্ছি। আজকেও বাচ্চাটা থাকছে, আমি সত্যি কথা বলছি, বাচ্চাটার কথা এত ভালো লেগেছে। তো আজকে সামিমা ইয়ামিন দুজনেই থাকছে, এই সাম্বা ইয়ামিন, ঠিক আছে, দুজনেই থাকছে। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে যেটা করার লাইক শেয়ার সাবস্ক্রাইব, আর সাথে কি করতে হবে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব, নালে এই ধরনের ভিডিও তো পরপর দেখতে পাবে না, ঠিক আছে, একই রকম দেখতে হবে কিন্তু ভ্যারাইটিস দেখতে হবে না। তো যাই হোক, চলো কথা না বাড়িয়ে ভিডিওটা দেখে নিই, তারপর আরো কথা হবে। শুনো, রাত করে যেটা আসে সেটার নাম হচ্ছে নিশিভূত। ওরা একাই অনেক পরিচিত মানুষের কণ্ঠ করে ডাক দিতে পারে, ওরা কখনো দুইবারের বেশি ডাকে না। যে ডাকে সাড়া না দেয় সে বেঁচে যায়, আর যে ডাক শুনে বাইরে বের হয় সে আর কখনো ফিরে আসে না। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে ঘুমোতে যাও। খুকি, এই খুকি, একটু শুনে যাও তো। কি হয়েছে আম্মু, ডাকলো কেন? আম্মু কেন ডাকলো আবার? তোমার আম্মু না, ডাকছিলাম তো আমি। কখনো আমি তো দেখি নাই, বাট অনেক আগে একবার আমার নানার মামার চাচাতো ভাইয়ের বোন, বুঝছো, নিশিভূতের ডাক শুনে বের হয়েছিল, পরে তারে গায়েব করে নিয়ে গেছে। এমনি বলল মা আমার হার্ট বুট বেড়ে যাইতাছে। হার্ট বুট না, হার্ট বিট। আমি দূর চুপ থাকো তো, ভয় লাগলে কি করতে হয় সেটা বলো। ভয় বেশি লাগলে জোরে জোরে গান গাইতে হয়, তাহলে ভয় লাগে না আর, বুঝছো। সাম্বা, এই সাম্বা, এই সাম্বার বাচ্চা আবার কই গেল? সাম্বার বাচ্চা, হু হা 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 হা, ই হা 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 হা, মা চলে গেছে। আর
মিস্টার বিনের পুতুল পড়ে আছে। ভয় বেশি লাগলে জোরে জোরে গান গাইতে হয়, তাহলে ভয় লাগে না, বুঝছো? কিছু একটা টান লাগবে হয়তো, আমি তো ঋষি রাতের রাজা, নিশি রাতেই আমার রাজত্ব। ধন্যবাদ দাও, প্রতিদিন বারোটা বাজে ঘুম থেকে উঠো দেখা, মানুষের ইচ্ছা মতন দেয় তাও শিক্ষা হয় না। আরে মরাই সাম্বা, আবার কে কইলাম না আমি ভূত? ভূত হইতে আইছে, কি যোগ্যতা আছে তোমার? যোগ্যতা অনেক আগে তোমার নানুর কাছে শুনছো না, তার এক মামা রাত 3টা বাজে মাছ নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় কে যেন পিছন থেকে ডাক দিয়ে বলছিল যে মাছটা দিয়ে যা, নাইলে তুই বেঁচে ফিরতে পারবি না। বলছিল তো, হা হা, সে বোটটা আমি ছিলাম। কাহিনীরা ভুয়া, কারণ এত রাত্রে কোনো মাছের দোকান খোলা থাকে, আর এত রাত্রে মাছ কিনতে যাবেই বা কেন? আজ আইরা আরে দাঁড়াও, বিলিভ হইলো না, আমার কাছে জাদু আছে জানো? কেমন দেখবা, যখন লাইট অন করবা আমি গায়েব হয়ে যাব, অফ করলে আমি আবার আসবো, আবার অন করলে আবার গায়েব হব। ওকে রেডি, এই যে আমি, হা হা, এই যে আমি, আবার মিথ্যা কথা বিছানা ভুজে লোকে, তাইলে জলে পড়ে গেছিল। আরে এগুলো সব ভূতের দোষ, আমার দৌড়ানি না দিলে আমি পানিতে পড়তাম না, আর আমি বিছতামও না, দেখছো অবস্থা? আর বিছানা তো ভিজে গেছে। না তুমি বুতু কই দাও, আমি তো প্রতিদিন ওই যে পাশের বাসার বাবুর বুতু দেওয়া বিছনা ধুই, তাই না? আরেকবার যদি বুতু বুতু করো না তাইলে কিন্তু এখন সত্যি সত্যি বুতু দিব দেখো। আর বুতু করার বাকি কি আছে? ইয়ামিন, আজকে আরেকটা দেখবা নাকি হরর মুভি? এটা কিন্তু কালকেরটা থেকেও বেশি মজার আর বেশি ভয়। সাম্বার বাচ্চা, তোমার লোকেই রাখে নিশি বুতু আসছিল বাসায়, আমার দৌড়ানি দিয়ে পানিটা খোলে আদি সব কিছু বিচে আদি সে জানো, এখন আম্মু ভাবতেছে আমি মনে হয় বুতু দিছি। ছাগল, তুমি ভূতই দিছো, ভূত বাসায় না তোমার স্বপ্নে আসছিল। মিথ্যা কথা।
লাভলি সামিমা শ্রাবণী যে কটা ভিডিও সত্যি মানে বিশেষ করে ইউনিক রয়েছে মানে প্রত্যেকটা এপিসোড নিয়ে এত ভাবনা চিন্তা করে এবং খুব খুঁটিনাটি বিষয়বস্তু আমি দেখছি যে খুব ভালোভাবে দেখে এবং স্ক্রিপ্ট খুব সুন্দর সাজানো হয় বাচ্চার জন্য যে এত সুন্দর করে একটা স্ক্রিপ্ট সাজানো যায় এবং তার সাথে বড়দেরও ইনভলভ করা যদিও মেন এখানে হিরো কিন্তু এখানে বাচ্চাটা ঠিক আছে আর তাকে নিয়ে এত সুন্দর লেখা প্রত্যেকটা এটা তো এমন নয় যে এটা টিভিতে হচ্ছে বা ইয়েতে এটা ইউটিউবেও করা হচ্ছে এবং তার জন্য যে খাটনি প্লাস এত অ্যাটেনশন দিয়ে কাজ করা মার্ভেলাস আমার তো সত্যি খুব ভালো লেগেছে তার মানে যে একাগ্রতা সত্যি অসাধারণ আর সাথে সাথে আজকের বিষয় নিয়ে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে ভূত তো আমরা সবাই জানি কিছু না কিছু তুই যেটা বলছিলি যে ভূতের ওই বাঘের রাখাল ছেলের সেটাই জিনিসটা হয়েছে এখানে তো ভূতের সিচুয়েশনটাও তাই হয়েছিল যেহেতু সাম্বা ভয় পাইয়ে দিয়েছে ওর আর ভয়টা নেই যে ও অ্যাকচুয়ালি ভূত প্রথমে তো বিশ্বাসই করতে পারছিল না ওটা ভূত ঠিক আছে প্রথমে ওটা সাম্বাই ভাবছিল তারপরে যখন তাও একটু বিশ্বাস করলো লাইট অফ অন করার সময় যে ভূত তুমি তো ভয়ই দেখাতে পারো না সাম্বার মতো ঠিক আছে তারপরে ফাইনালি যখন হেসে উঠলো তখন তো দৌড় তার দেখলাম আর সব আরেকটা জায়গায় সবচেয়ে ভালো লেগেছে মুতু 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 করে দেওয়াটা ঠিক আছে আমি তো মুতু করিনি ওটা জল থেকে উঠে জলে পড়ে গিয়েছিলাম সব সাম্বার জন্য হয়েছে অসম অসম মানে সত্যি একটা জিনিস দেখে যদি মন খুশি হয় এই জিনিসগুলো দেখে মন খুশি হয় বাচ্চাদের জিনিস যদিও বাচ্চারাও যেমন দেখে খুশি হয় বড়রাও তেমনি দেখে খুশি হয় আমার সত্যিই খুব ভালো লেগেছে নো ডাউট হ্যাটস অফ তাকে যে মানে সামিমা শ্রাবণীকে এবং বাচ্চাটাকেও অসাধারণ মানে যে ভয়েসটা দিয়েছে তা অসাধারণ কিউট এবং এত মানে কি বলবো পরিপাটি করে মডুলেশন সব সমস্ত কিছু এত সুন্দর লেগেছে বলার ভাষা পাচ্ছি না তো যাই হোক তোমাদের কেমন লেগেছে সেটাও অবশ্যই জানা দরকার তোমরা প্লিজ কমেন্ট সেকশনে জানাবে তোমরা অলরেডি আমি জানি দেখে ফেলেছো ভিডিওটা তবু আমাদের সাথে দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আবার তোমরা কমেন্ট সেকশনে জানাবে তো আজকের মতো এই শেষ করছি কমেন্ট সেকশন পড়ে রয়েছে সেখানে গিয়ে যা যা করার করবে এবং আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি আগামী দিন আবার আসবো ততক্ষণের জন্য টাটা